हालत खराब हो गेलो दीदी आगे किसी दिए दाओ नहीं जत बारे रूटे बमि पुरो जल कि खाई तो सकाल दिखे बमिर ओषुद खाई से गुड जब कर फेले খুব একটা ঘুমিয়েছে সেটাও না ওলি বাবা লুলি বাবা লুলি বাবা কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে দিদিয়ার কাছে যাবে নাকি এখন দিদিয়ার কাছে যাও দিদিয়ার ঠ্যাঙু দেখা যাচ্ছে দিদিয়ার ঠ্যাঙু হে দিল ধড়কতে হুয়ে তুম সে না না রে হম তুমহারে হুয়ে মঞ্জিল মেরি বস তু হে তু बस तो ही तो तेरी गली में चली हो चुरा के दिल मेरा गुड़िया चली चली में चली हमारा बच्चे जे कोई हमारे सुने बच्चे जे कोई जे जे बेस्ट बच्चा जे सबसे बड़ा शांत हो चिलो बड़ा बच्चा एक दुष्ट करछिलो ना एखन दुष्ट करछे झमझम करे बृष्टि आबार दो मिनट पर एरकम झकझके रोद माने आमरा जानी ना आमरा पागल हो जाबो तो पूरा
আমরা এক্স্যাক্টলি 10 আওয়ার্স ড্রাইভ করেছি ডোর টু ডোর। এখনো 2 মিনিটস আছে রিচ করতে, আমরা অলমোস্ট এসে গেছি। তো কি ভালোই যে লাগছে না জায়গাটা, যতবার আসি এই নিয়ে আমাদের থার্ড টাইম হচ্ছে, মানে থার্ড টাইম আমরা একই প্লেসে আসিনি, আমরা ডিফারেন্ট প্লেসে এসেছি। বাট কোনোদিনও না পুরনো হয় না, রাস্তাগুলো দিয়ে আসি, ফ্রেমওয়ার্ক দিয়ে আসি, বলে হচ্ছে আমরা এখানে এরকম করেছিলাম না, এখানে গেছিলাম, রোপওয়ে চড়েছিলাম, তা সেইগুলো ভীষণভাবে মনে পড়ছিল। কিন্তু একটু মনে হয়নি যে আবার এখানে এসেছি, কারণ আমরা আবার আরেকটা পার্টে এসেছি। তো এই যে রনিবাবু বেচারা প্রচণ্ড টায়ার্ড, আমাদের ফার্স্ট কাজ হবে এখন গিয়েই আগে ওকে খেতে দেওয়া। খুবই খারাপ লাগছে, কতটা জার্নি করলো। আর সে দেখি আরেকজন কই, এই যে এখন মোটামুটি একটু মুখে হাসি দেখা দিয়েছে, একটু আগে তুই প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, এখন একটু হাসি দেখা দিয়েছে, কারণ অলমোস্ট আমাদের জার্নি এন্ড। আমাদের বাড়িটা কোনটা সেটা তো আমরা জানি না, আমাদের বাড়ি মানে আমাদের নেক্সট 5 ডেজ এর জন্য এটা আমাদের বাড়ি, আমরা এটাতে থাকবো। আমাদের বাড়ি মানে আমরা কিনে নিইনি বাড়ি, আমরা না এসে গেছি, এসে ভেতরটা ঢুকেও গেছিলাম। বাট এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর অ্যাপার্টমেন্টটা আমরা পেয়েছি, মানে যখন আমরা অনলাইন বুক করি তখন তো অত বোঝা যায় না ডিটেলে, যেটুকু লাগে সেরকম, মানে আমি ঢুকেই জাস্ট একটু দেখে আমি ভাবলাম আগে ভিডিওটা করি, মানে এত অপূর্ব। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ওকে, এখানে অনেক বাচ্চারা এসছে, আরও লোকজন আছে, এবং উইথ পাপি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে আর একটা ছোট্ট পাপি রয়েছে। তা এই হচ্ছে ফ্রন্ট ভিউ, এখান দিয়ে আমরা গাড়িটাকে নিয়ে এসেছি। আমাদের রুনি এখন খেলছে, 10 আওয়ার্স পরও পি করলো, সে এখন বেজায় খুশি, কিন্তু তাকে আগে খেতে দিতে হবে। এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট ভিউ, ওই ওটা ওই যিনি ঢুকলেন উনি হচ্ছেন ল্যান্ডলেডি। এবার তোমাদের আমি বাড়ির ভেতরটা নিয়ে যাচ্ছি, চলো। এই হচ্ছে এন্ট্রান্স, এখানে একটা মিরার আছে, জানলাটা দিয়ে এই ভিউ, প্লাস আমাদের খাবার আমরা এখানে খেতে পারবো, ব্রেকফাস্ট করবো। হাই, এখানে একটা রুম, ওইদিকে আরেকটা রুম আছে, এদিকে বাথরুম, এখানে একটা শাওয়ারের জায়গা রয়েছে, আমি ভাবছিলাম ওখানে যে শাওয়ারটা কোথায় করব। এখানে একটা স্টোররুম, and this is the kitchen for next 5 days. চলো দেখি কি কথাবার্তা হচ্ছে ওখানে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের রুনির জন্য উনি গিফটও দিয়েছে, আমার এত ভালো লেগেছে, ট্রিট দিয়েছে, একটা ওয়াটার বল দিয়েছে, একটা ফুটবল দিয়েছে। আমাদের রুনি সো লাকি, রুনি দেখেছো কি সুন্দর তোমাকে জিনিস দিয়েছে।
No, no, come, come, Ronnie, come, Ronnie, come, come inside. Not there. Not there. সত্যি ভাবতে পারিনি এত সুন্দর রুনিকেও গিফটটা দেবে। সবচেয়ে কথা, উনি কোনো এক্সট্রা চার্জ কিন্তু পেটের জন্য নেয়নি। এখানে যেখানেই তো যাও না কেন, হোটেল বলো, অ্যাপার্টমেন্ট বলো, যেটাই বুক করতে হয় পেট অ্যালাউড, সব জায়গাতেই, নট এখানে, এক্সট্রা চার্জ নেয়। কিন্তু ওনার যেহেতু একটা পাপি আছে, উনি কোনো এক্সট্রা চার্জ নেয়নি আমাদের থেকে, প্লাস এরকম গিফট দিয়েছে, মানে সত্যি দিল বাগ বাগ হয়ে গেছে, দারুণ আনন্দ হচ্ছে। আমরা এখন একটু ফ্রেশ হই, চা খাবো, শুধু চা না মশালা চা খাবো। এরকম একটা সুন্দর ওয়েদার, এরকম একটা ভিউতে মশালা চা ছাড়া তো চলেই না। আমরা দুধ এনেছি, আমরা দুধ এনেছি, সুতরাং এখন আমরা মশালা চা করবো, খাবো, তারপরে ডিনার, এখন আড্ডা ফাড্ডা সব চলবে। হ্যাঁ, ওদেরটাতেই দিয়ে দাও। চলো, আবার আমরা কালকে দেখা হবে। আমরা ভেবেছিলাম, দেখো আমি হয়তো রেগুলার কোনো ভিডিও টিডিও করি না, বাট আমি কিন্তু স্পেশাল মুমেন্টগুলোকে ক্যাপচার করতে ভুলি না, তাই না? তা আমাদের এটা অনেকদিন পর ঘুরতে আসা উইথ রুনি, রুনির জন্য ফার্স্ট টাইম, আমাদের জন্য রুনির সাথে ফার্স্ট টাইম, সো এটা তো ক্যাপচার করতেই হয়। টাটা, বাই বাই।